স্বাগত আপনাদের বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন এবং সাথে আছি আমি মাহমুদা মমিতা। শুরুতে জানাবো শিরোনাম। মশার শক্তিতে বিপাকে মেয়র খোকন, দুই সিটি কর্পোরেশনের পদক্ষেপে খুশি নন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকার তিন রাস্তায় রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ, মেয়রের আলোচনায় প্রস্তাব নাকচ। বৃষ্টিতে খাগড়াছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যু, চট্টগ্রামে চলছে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ। তিন বছর কারাগারে থাকার পর সাবেক এমপি রানা মুক্ত, হত্যা মামলার বাদী পক্ষের ক্ষোভ। গ্যাসের দাম ধাপে ধাপে বাড়ানোর অনুরোধ, বিটিএমএ চিঠি দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী। ওষুধ অকার্যকর নয়, মশা আগের চেয়ে শক্তিশালী হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। রাজধানীতে সকালে এক অনুষ্ঠানে তিনি জানিয়ে দিয়েছেন শিগগিরই ওষুধ পরিবর্তন সম্ভব নয়। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে পুরোপুরি সন্তুষ্ট নন। সচিবালয়ে তিনি জানান কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ডেঙ্গুর বিস্তার ঠেকানো যেত। বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, এ মাসে ঘন্টায় আক্রান্ত হচ্ছে 5 জন। গত বছরের জুনে আক্রান্তের সংখ্যা ছিল 295, আর এবছরের জুনে তা বেড়ে হয়েছে 1733 জন। চিকিৎসকরা জানিয়েছেন উপসর্গ বদলে এখন আরও জটিল হয়েছে ডেঙ্গু। এখনও মেয়র সাঈদ খোকন বলছেন পরিস্থিতি আতঙ্কিত হওয়ার মতো নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন মশা নিধনের ওষুধ নিম্নমানের নয়, বরং মশারা এখন বেশি শক্তিশালী হওয়ায় ওষুধে কাজ হচ্ছে না। একেবারে জিরো এরকম না, হ্যাঁ যতটুকু হবার কথা ততটুকু না। হয়তো মশার যে আপনার তার যে ক্ষমতা, এই ওষুধের যে প্রতিক্রিয়াতে তার ক্ষমতাটা বেড়ে গেছে। তিনি জানান ডেঙ্গু চিকিৎসা সেবায় 15 জুলাই থেকে দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে থাকবে 450টি ভ্রাম্যমান মেডিকেল টিম, চালু হবে হটলাইন, প্রয়োজনে অসুস্থ ব্যক্তির বাড়িতে গিয়ে সেবা দেওয়া হবে, আর বেশি অসুস্থ ব্যক্তিকে বিদেশে পাঠানোর ঘোষণাও দিলেন সাঈদ খোকন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাকে বিদেশে পাঠাবে ইনশাআল্লাহ। এত উদ্যোগের পরও সিটি কর্পোরেশনকে আরও তৎপর হওয়ার তাগিদ দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মশার যদি উৎপত্তি স্থল ধ্বংস করা হতো, মশার সংখ্যা কমে যেত, তাহলে তো আমি মনে করি ডেঙ্গু বাড়ার কথা না, কমার কথা। তো আমি মনে করি আরটু জোর দেওয়া, আরও জোর জোরে সোরে কাজ হওয়া প্রয়োজন। ডেঙ্গু রোগী বাড়ায় উদ্বেগ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী ফুটবল দলের সদস্য মার্জিয়া আক্তার এবং সাজেদা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। 7 দিন জ্বরে ভোগার পর সকালে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের উপপরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার জানিয়েছেন রক্ত পরীক্ষায় তাদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। 2 জুলাই জ্বরে আক্রান্ত হন মার্জিয়া এবং সাজেদা, পরে রক্ত পরীক্ষা ফলাফলে সোমবার ডেঙ্গুর বিষয়টি ধরা পড়ে। শিশুদের ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার জন্য দায়ী বলে চিহ্নিত সংক্রামক ভাইরাস রোটার ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বাজারে। নানা জটিলতায় আমদানি বন্ধের কারণে এই সংকট বলছেন সংশ্লিষ্টরা, আর এ কারণে উদ্বেগ বাড়ছে আক্রান্ত শিশুর বাবা মার। উত্তরার বাসিন্দা ইফতারা ফেরদোসি, একমাত্র সন্তান ইনিয়াত মাহমুদ ইজাজের জন্য রোটা ভাইরাসের ভ্যাকসিন খুঁজতে চিকিৎসক হয়েও ঘুরেছেন এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে। বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়া তো খুবই ভয়াবহ ব্যাপার, তাই না? কারণ ওরা তো ঠিকমতো ফুড ইনটেক করবে না। তো আমি খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি যে রোটা ভাইরাসটা পাচ্ছি না, ওর তো বয়স চলে যাচ্ছে, খাওয়াতে হবে 4 থেকে 5 মাসের মধ্যে, কি করব। একই কষ্ট আরেক মায়ের, আক্রান্ত ছেলে রায়ানকে দেওয়ার জন্য 6 মাসের চেষ্টায়ও জোগাড় করতে পারেননি জরুরি এ ভ্যাকসিন। আমার বাচ্চাকে বিভিন্ন জায়গায় টিকা দেওয়ার জন্য খুঁজেছি কিন্তু পাইনি। চিকিৎসকরা জানান শিশু হাসপাতালের 7 নম্বর ওয়ার্ডে ভর্তি 23 শিশুর মধ্যে 4 জনই আক্রান্ত রোটা ভাইরাসে, এখন দেখা দিয়েছে নানা জটিলতা। আমরা ইনভেসিভ ডায়রিয়াগুলোও পাই, তবে এর মধ্যে দেখা যায় গড়ে যদি 20টা করে পেশেন্ট থাকে, এর মধ্যে মিনিমাম আমরা রোটা কেস পেয়ে যাচ্ছি 7 থেকে 8টা এরকম চলে আসে।
পাঁচ বছরের কম বয়সী শিশুদের রোটাভাইরাসে আক্রান্তের হার বেশি, আর দুই বছর বয়সীরা থাকে ঝুঁকিতে। আন্তর্জাতিক উদরময় রোগ গবেষণা কেন্দ্র ICDDRB সহ বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, আমদানি বন্ধের কারণে কয়েক মাস ধরেই রোটা ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বাজারে। কোম্পানি আমাদের দিচ্ছে না, তারপর থেকে আমরা পাইতেছি না এবং ব্যস্ত পাইতেছি না, কিন্তু রেগুলার কাস্টমার আসছে। গবেষণা বলছে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের 55% রোটা ভাইরাস সংক্রমণে গুরুতর অসুস্থ হয়, পরে নানা জটিলতায় তারা মারাও যেতে পারে। যখন একটা শিশুর রোটার জীবাণু দিয়ে আক্রান্ত হয় তখন হয়তো বা সে মারা যাচ্ছে না, কিন্তু পরবর্তী সময়ে যখন তাকে ফলো আপ করছে তখন দেখা যায় তাদের মধ্যে মৃত্যুর সংখ্যাটা যাদের রোটা ছিল না সেই তুলনায় কিন্তু একটু বেশি। আমরা খুবই জোর করে বলতে চাই যে রোটা ভ্যাকসিন যদি আসে যত তাড়াতাড়ি আসবে সেটা আমাদের জন্য ভালো। ডায়রিয়া আক্রান্ত শিশুদের 60%-এরও বেশি রোটা ভাইরাসের জন্য দায়ী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান GM কাদের। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন এরশাদের ফুসফুস এবং কিডনিতে সংক্রমণ কমেছে। বেলা 11টায় ডাকে সাড়া দিয়ে চোখ মেলেছিলেন তিনি। CMH-এ 5 দিন ধরে লাইফ সাপোর্টে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। কৃত্রিমভাবে ওষুধের সাহায্যে তাকে বাঁচিয়ে রাখার তথ্য চিকিৎসকদের বরাত দিয়ে জানাচ্ছিলেন ছোট ভাই GM কাদের। তবে মঙ্গলবার দুপুরে বনানীতে সংবাদ সম্মেলনে GM কাদের বলেন এরশাদের শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। সকালে চোখ মেলে তাকিয়েছিলেন তিনি। আজকে অন্যদিনের তুলনায় সুস্থ, ভালো লাগছিল দেখতে। ওনার শরীর অনেক স্বাভাবিকত্ব মনে হচ্ছিল, শরীরের খোলা ভাবটা দেখিনি। এমনি উনি কিছুটা হলো মাথা নাড়াচাড়া করছিলেন এবং ডাক্তাররা বললেন যে ওনাকে যে ঘুমের ওষুধ দেওয়া হয় ওটার মাত্রা কমিয়ে দেওয়া হয়েছে এবং উনি এখন ডাকলে কিছুটা সাড়া দিচ্ছেন। তো আমার সামনেই ওনাকে ডাকা হলো এবং উনি চোখ খুলে আমার দিকে তাকিয়েছিলেন। এরশাদের শরীরে সংক্রমণ অনেকটাই কমেছে বলেও জানান GM কাদের, তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। ওনার মেইন ইনফেকশনগুলো কমে আসছে, অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি কোনো ফার্দার আবার ইনফেকশন না হয় বা কোনো সমস্যা না হয়, জটিলতা না হয়, আস্তে আস্তে হয়তো এটা ইম্প্রুভও করতে পারে। এটা ডাক্তারদের কথা যে এখনও ওনার অবস্থা শঙ্কামুক্ত নয়, উনি আশঙ্কাজনক অবস্থায় আছেন। গত 26 জুন এরশাদকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন তিনি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর প্রধান তিনটি সড়কে রিক্সা বন্ধের প্রতিবাদে আজও খিলগাঁও, মালিবাগ, রামপুরা ও বাড্ডা এলাকায় বিক্ষোভ অবরোধ করেছেন রিক্সা শ্রমিকেরা। এতে তীব্র যানজটের ভোগান্তিতে পড়েছে নগরবাসী। দক্ষিণ ঢাকার মেয়র সাঈদ খোকন আলোচনার প্রস্তাব দিলেও আগে দাবি পূরণের শর্ত দিচ্ছেন আন্দোলনকারীদের একাংশ। যানজট কমাতে রাজধানীর কুড়িল, সায়দাবাদ, গাবতলী, আজিমপুর ও সায়েন্স ল্যাব শাহবাগ রুটের রাস্তায় রোববার থেকে রিক্সা চলাচল বন্ধ করে দেয় সিটি কর্পোরেশন। এর প্রতিবাদে সোমবার রাস্তায় নামেন বিক্ষুব্ধ রিক্সা শ্রমিকেরা। সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেন তারা। খিলগাঁও, মালিবাগ, রামপুরা, বাড্ডা, নতুনবাজার এলাকায় মঙ্গলবার সকালে সড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। এখন আমার অবশ্যই যাইতে হবে, যেহেতু আমি পাসপোর্ট জমা দেব আজকে। আমাদের অফিস লেট হচ্ছে, তারপরে কষ্ট তো হচ্ছেই। আন্দোলনকারীরা বলছেন বিকল্প ব্যবস্থা না করে রিক্সা বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক। প্রধান রাস্তায় রিক্সার জন্য আলাদা লেনের দাবিও তাদের। বিভিন্ন দলীয় নেতাকর্মীরা, পুলিশের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা আছে, তারা টাকার বিনিময়ে তারা এই রাস্তাগুলো, বামপাশের রাস্তাগুলো ভাড়া দিয়ে তারা চলে। কিন্তু আমরা চাই আমাদের রিক্সাগুলো বামপাশ দিয়ে সুন্দরভাবে চলার মতো ব্যবস্থা করে দিক। এদিকে নগরবাসীকে জিম্মি করে রিক্সা শ্রমিকেরা আন্দোলন করছে দাবি করে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র। যারা বৈধ রিক্সা চালক ভাই রয়েছেন, তাদের প্রতিনিধি যারা রয়েছেন, তাদেরকে আমি চায়ের আমন্ত্রণ জানিয়েছি, তাদেরকে আলোচনায় বসবার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি। তবে মেয়রের প্রস্তাব প্রত্যাখ্যান করে রিক্সা মালিক সমিতির এক অংশ নেতারা বলছেন রিক্সা বন্ধের সিদ্ধান্ত বাতিলের আগে আলোচনা নয়। রাস্তা
বিআইপি যে না করছি বলে বিআইপি রাস্তা ঘোষণা দিয়ে দিলাম বলে বিআইপি আর থাকবো না রিক্সা চলবো, এই ঘোষণা মেয়র সাহেবের মুখ দিলেই সমস্ত শ্রমিক চলে যাবে। রাস্তায় বিক্ষোভ অবরোধ চলেও সহিংসতার তেমন কোনো খবর পাওয়া যায়নি। সুমায়া হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিল গঠনের দাবি তুলে নজির সৃষ্টি করেছে বাংলাদেশ। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকালে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা বলেছেন। তিনি আশা করেন প্যারিস চুক্তি থেকে সরে গেলেও সিদ্ধান্ত পরিবর্তন করবে যুক্তরাষ্ট্র। অনুষ্ঠানে আলোচকরা বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। বুধবার আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এই অনুষ্ঠানে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কিমুন, মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা হেইন এবং বিশ্বব্যাংকের সিইও উপস্থিত থাকবেন। Unfortunately, even if Mr. Trump don't believe in it, প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিস চুক্তির বিরোধিতা করলেও 79% মার্কিন নাগরিক বিশ্বাস করেন জলবায়ু পরিবর্তন একটি গুরুতর ইস্যু এবং তাদের সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। আশা করছি যুক্তরাষ্ট্র সরকার তাদের জনগণের ইচ্ছা অনুযায়ী আবার প্যারিস চুক্তিতে অংশ নেবে। তবে একটি দেশের জন্য জলবায়ু অভিযোজন পদক্ষেপের বৈশ্বিক প্রচারণা বন্ধ হবে না। বিশ্বের অন্য দেশগুলো এই চুক্তির সঙ্গে রয়েছে, এক্ষেত্রে বাংলাদেশ একটি নেতৃত্বশীল অবস্থানে আছে। ভারী বৃষ্টিতে খাগড়াছড়িতে একজনের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় দীঘিনালা উপজেলায় উল্টাছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে প্রশাসন। পাহাড় ধসের আশঙ্কায় চট্টগ্রামের বায়েজিদে টাঙ্কির পাহাড়ে অন্তত 20টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। বর্ষা মৌসুমের শুরু থেকে চট্টগ্রাম নগরীর 17টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন। এই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে টাঙ্কির পাহাড়ে উচ্ছেদ চালানো হয়। তবে হঠাৎই অভিযানে অনেকটাই দিশেহারা পাহাড়ে বসবাসকারীরা। পাহাড়ের জন্য, নিরাপত্তার জন্য এগুলো বাংলাদেশে ঠিক আছে, কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে। তালিকাভুক্ত 835টি পরিবারের মধ্যে 400 পরিবারকে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে 800-এর বেশি মানুষ। প্রাণ হানির আশঙ্কা খুবই বেশি এবং জায়গাটি খুবই কনজেস্টেড হওয়ার কারণে এখানে আমরা জানি যে বিভিন্ন ধরনের অপরাধ কাঠামোর আস্তানা হিসেবে এটি পরিচিত। তো আমরা চাচ্ছি যে এই জায়গাটিতে ভবিষ্যতে যাতে এই ধরনের ঝুঁকিপূর্ণভাবে কেউ না থাকতে পারে এবং আমরা তাদেরকে প্রাণ রক্ষা করার জন্যই মূলত আমাদের আজকের অভিযান। এদিকে মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি না থাকলেও জোয়ারের পানিতে চট্টগ্রামের অধিকাংশ নিচু এলাকা তলিয়ে যায়। নগরীর আগ্রাবাদ, সিডি আবাসিক, বেপারীপাড়ার শান্তিবাগ এলাকায় হাঁটু পানি জমে। টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকি বাড়ায় বান্দরবানের প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হলেও ভিটেমাটি ছাড়তে চাইছে না কেউ। সরকার যদি আমাদেরকেও এরকম একটা নির্দিষ্ট জায়গা দেয় তাহলে আমরা গর্বান্বিত থাকতে পারব। খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পানি বাড়ায় এরই মধ্যে জেলা শহরে দুটি আশ্রয়কেন্দ্রে 120টি পরিবার আশ্রয় নিয়েছে। টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদেরকে আমরা আইন প্রয়োগ করে আমাদের নির্ধারিত আশ্রয় কেন্দ্রে তাদেরকে আজকে নিয়ে আসব। বন্যার পানিতে গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে অনেক জায়গার যোগাযোগ ব্যবস্থা। আবহাওয়া অফিস বলছে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত আরও কয়েকদিন থাকবে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কয়েকদিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘুমধুম নোম্যান্স ল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে অনেক ঘরবাড়ি। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাসিন্দা। বর্ষায় দুর্ভোগের দিন কাটাচ্ছেন রোহিঙ্গারা। বৃষ্টিতে ঘরের মাটি সরে যায়, সামান্য বাতাসে উড়ে যায় ত্রিপলের ছাউনি। কয়েকদিনের ভারী বৃষ্টিতে দুর্ভোগের মাত্রা বাড়ে কয়েকগুণ। কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে এসব রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা জানালেন পাহাড় ধসের আতঙ্কের কথাও। বৃষ্টি হলে পাহাড় ধসে পড়ে, ঘর বাড়ি ভেঙে যায়। এসব মেরামত করতে আমাদের বেশি সময় লাগে। আমরা এখানে খুব কষ্টে আছি, আমরা ঘর বাড়ি নিয়ে বেশি সমস্যায় আছি। এখানে বেশি বৃষ্টি হয়েছে, আমাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি হলে পাহাড়ের ঢাল ভেঙে পড়ে আর ঘরের ত্রিপল উড়ে যায়। আমাদের প্রথমে যে ঘর তৈরি করে দিয়েছে সেটি ভেঙে গেছে। জেলা প্রশাসক জানালেন বর্ষায় উখিয়া এবং টেকনাফে প্রায়
2 লাখ মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে। তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে প্রশাসন। তাদের ভিতরে আমরা ভলান্টিয়ার তৈরি করেছি, যারা যখন যেখানে ঘটনা ঘটে তখন তাৎক্ষণিকভাবে তারা তাদেরকে সরিয়ে নিয়ে মসজিদ আছে অথবা অন্য আত্মীয় স্বজনের ঘরে তাদেরকে নিয়ে যায়। তাদের নিজেদের মধ্যে সচেতনতা হওয়া এবং অর্গানাইজেশনগুলো কাজ করা, সরকারের কাজ করা, যে কারণে মানে মৃত্যু বা এই ধরনের কোনো দুর্ঘটনার খবর কিন্তু পাওয়া যাচ্ছে। ক্যাম্পের যে অধিকর্তা যারা আছে, ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছে, তাদেরকে নির্দেশ দিয়েছি এই ধরনের ঝুঁকিপূর্ণ স্থান যেগুলি আছে সেগুলিকে একদম বেষ্টনী দিয়ে সেখানে যাতে বাচ্চারা না যেতে পারে সেই ব্যবস্থা করা, কেউ যাতে রাতের বেলা বালি কেটে না নিয়ে আসতে পারে সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আমাদের সিএসিদের প্রতি এবং সেই সাথে আমাদের জেলা প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানিয়েছি। জেলা প্রশাসনের হিসেবে এ বর্ষা মৌসুমে এ পর্যন্ত বৃষ্টিতে অন্তত 10,000 রোহিঙ্গা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে মিয়ানমারকে চাপ দেবে যুক্তরাষ্ট্র। বরিশাল সফরে গিয়ে কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্র মিলে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে যাতে রোহিঙ্গারা নিরাপদে ফিরে যেতে পারে, সেই সঙ্গে তাদের উপর যারা নির্যাতন চালিয়েছে তাদের বিচারের জন্য চাপ দেওয়া হবে। বাংলাদেশে দায়িত্ব পালনের সময় রোহিঙ্গা ইস্যুটি আমার কাছে সবচেয়ে গুরুত্ব পাবে। সংশোধিত দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ছে আরও 5 বছর। সংসদে মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই সংক্রান্ত বিল তোলার পর তা কণ্ঠ ভোটে পাশ হয়। এর আগে বিরোধী দল জাতীয় পার্টি এবং বিএনপির সংসদ সদস্যদের আনা যাচাই বাছাই এবং সংশোধনী প্রস্তাব নাকচ হয়ে যায়। স্পর্শকাতর মামলার বিচার দ্রুত করতেই আইনটির মেয়াদ বাড়ানো হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলোচনায় অংশ নিয়ে বিলের বিরোধিতা করেন বিএনপির সংসদ সদস্যরা। তাদের অভিযোগ, বিএনপির নেতাদের দমন করতে আইনটির অপব্যবহার করছে সরকার। তবে এমন দাবি ভিত্তিহীন বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজি এবং অরাজক পরিস্থিতি সহ স্পর্শকাতর বিভিন্ন অপরাধের বিচার দ্রুত শেষ করতে 2002 সালে করা হয় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বা দ্রুত বিচার আইন। মাননীয় সংসদ সদস্য হারুনুর রশিদ সাহেব যে কথা বলেন চাঁপাইনবাবগঞ্জের, তিনি বললেন যে এই আইন দ্বারা তাদের বিরুদ্ধে প্রয়োগ হবে। মাননীয় স্পিকার, আপনাকে আপনার মাধ্যমে তাকে আমি জিজ্ঞাসা করতে চাই, কয়টি মামলা হয়েছে তাদের নামে এই আইনের, তাদের এই করার জন্য? বরং তারা যে ধ্বংস করেছে, তারা যে মানে জঘন্য অপরাধ করেছে, অগ্নিসন্ত্রাস করেছে, গাড়ি পুড়িয়ে দিয়েছে, সেইগুলোর জন্য ধ্বংসের মামলা হয়েছে। কিন্তু এই আইনের মাধ্যমে তাদের মামলা এমন 2-1টির বেশি বোধ হয় একটাও হয়নি। গ্রামীণ ফোনের বকেয়া আদায়ে সরকার আরও কঠোর হবে বলে সংসদকে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি বলেন লাইসেন্স বহাল রেখে আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে। সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এসব কথা বলেন। মোস্তফা জব্বার জানান গ্রামীণ ফোনের কর ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। জিবি ও রবির কাছে 4,000 কোটি টাকা পাওনা থাকলেও সারচার্জ ও সুদ মিলে দাঁড়িয়েছে 12,000 কোটি টাকা। তিনি জানান এরই মধ্যে বকেয়া আদায়ে গ্রামীণের ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। আরেক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবার মান বাড়াতে নোটিশ দিয়েছে বিটিআরসি। অর্থ প্রদান করা হয়নি তার জন্য আমি গ্রামীণের লাইসেন্স বাতিল করে দিলাম, তাহলে কিন্তু যে চাপটা পড়বে সেটা পড়বে দেশের জনগণের উপরে, ফলে আমাদেরকে জনগণের ব্যবস্থাটি সঠিক রেখে তারপরে যেন আমরা কঠোর ব্যবস্থা নিতে পারি সেটি চিন্তা করতে হয়। কিছু মানুষকে সুবিধা দিতে উন্নয়নের নামে জনগণকে দুর্ভোগে ফেলছে সরকার। বিকেলে রাজধানীর ইস্কাটনের ড্যাবের সম্মেলনে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে উন্নয়নের জন্য জনগণকে মূল্য দিতে হবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এই মন্তব্য করেছেন। এ সময় তিনি আরও অভিযোগ করেছেন খালেদা জিয়ার জামিন আটকে রেখেছে সরকার, তাদের প্রভাবেই বিএনপি চেয়ারপার্সনের কারাবাস দীর্ঘ হচ্ছে, গণজোয়ারের মধ্যে দিয়ে এই সরকারকে অপসারণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। যে ডেভেলপমেন্টের জন্য মূল্য দিতে হয় সেই মূল্যটা দিতে হয় কার জন্য? সেই মূল্য দিতে হবে সাধারণ মানুষের উন্নয়নের জন্য। উন্নয়নের কথা বলে যে টাকা জনগণের পকেট থেকে বের করে নেওয়া হচ্ছে, যে অর্থ বের করে নেওয়া হচ্ছে, সেই অর্থ ব্যয় করা হচ্ছে শুধুমাত্র গুটি কত এই
ক্ষমতাসীন দলের লোকদের সুবিধার জন্য। ইসির দেয়া ভোটের হিসেবেই একাদশ সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বর্তমান কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও সংগঠনটির। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সুজন। একাদশ সংসদ নির্বাচনের পরপরই ব্যাপক কারচুপির অভিযোগ তোলে ঐক্যফ্রন্ট সহ কয়েকটি দল। সম্প্রতি জাতীয় নির্বাচনে কেন্দ্রভিত্তিক ভোটের ফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে দেখা গেছে 103টি নির্বাচনী আসনের 213টি কেন্দ্রেই শতভাগ ভোট পড়েছে, 14টি আসনের সব কেন্দ্রেই ভোট পড়েছে 90 থেকে 99.99 ভাগ, এমন কেন্দ্রের সংখ্যা 7,689টি। কমিশনের এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে সুশাসনের জন্য নাগরিক সুজন। আমরা মনে করি একটা চরম অনিয়ম হয়েছে। নির্বাচনী ব্যবস্থা যদি ভেঙে যায়, অশান্তিপূর্ণভাবে যদি আমাদের ক্ষমতা বদল হয়, আমরা কেউ নিরাপদ কিনা। বর্তমান কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করা হয় সংবাদ সম্মেলনে। নিরপেক্ষ নির্বাচনের জন্য স্বাধীন ও শক্তিশালী ইসি গঠনের দাবিও জানানো হয়েছে। যেখানে 100 বছরের দুনিয়ার ইতিহাসে 100% ভোট হয় না একটা কেন্দ্রে, আমাদের 200 বেশি কেন্দ্রে 100% ভোট হয়েছে, বিচার করার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে পারে। ফলাফলটা একভাবে দেখছেন আপনি, এটার কিন্তু প্রভাব প্রতিক্রিয়া কিন্তু সাংঘাতিক, সিরিয়াসলি সমাজকে এফেক্ট করছে। এইরকম একটা অবস্থার মধ্যে কিন্তু এই সমাজ, কিন্তু নিচের দিকের সমাজের মানুষের অবস্থা কি, এটা দুর্বিষহ, এটা এখান থেকে বোঝার উপায় নাই। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয় বলেও মনে করছে সুজন। অনেক রকম গোজামিল আমরা দেখেছি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধা ফারুক হত্যা এবং যুবলীগের দুই নেতা হত্যা মামলার আসামি টাঙ্গাইল তিন আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমানের রহমান খান রানা মুক্তি পেয়েছেন। হাইকোর্ট থেকে জামিন পরপর সকালে টাঙ্গাইল জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। প্রায় 3 বছর কারাবন্দী ছিলেন রানা। কারাগার থেকে ছাড়া পাওয়ার পরপরই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এ সময় কারাগেটে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ফারুক হত্যার পর 22 মাস পলাতক ছিলেন রানা। 2016 সালের 18 সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠায়। এদিকে রানার মুক্তির ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ফারুকের স্ত্রী নাহার আহমেদ। এই ঘটনায় মামলার বাদীদের জন্য আতঙ্ক তৈরি করবে বলেও মন্তব্য করেছেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দেয়। মোয়াজ্জেমের আইনজীবী জানান, বিচারিক আদালতে বুধবার মামলাটির শুনানির দিন রয়েছে, সেখানে মোয়াজ্জেমের জামিন আবেদন করা হবে। সেখানে ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে বিবাদী পক্ষ। ফেনীর সোনাগাজী থানায় মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও করে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে মামলা হয় মোয়াজ্জেমের বিরুদ্ধে। গত 17 জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক মোয়াজ্জেমের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান। আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল এক পর্যায়ে শুনানিতে বলেছেন যে একজন অফিসার ইনচার্জ, পুলিশ অফিসার হয়ে একজন বিচার প্রার্থী, তার ছবি বা ভিডিও করে এইটা ফেসবুকে ছেড়ে দেয়া, এটা একটা নজিরবিহীন এবং এটা একটা সাংঘাতিক রকমের মানে দায়িত্বহীনতার কাণ্ড, মানে দায়িত্বহীনতার ব্যাপার। ওর জামিন দেন নাই, না দেওয়াতে আমরা এই পিটিশনটাকে নট প্রেস রিজেক্টেড করে দিয়েছি, অর্থাৎ শুনানি ছাড়াই রিজেক্টেড হলো। সেক্ষেত্রে আমাদের যেটা আমরা করতে পারবো, আবার ট্রাইব্যুনালে, সাইবার ট্রাইব্যুনালে আমরা বেল চাইতে পারবো এবং সেই অর্ডার এগেনস্টে আবার আমরা হাইকোর্টে আসতে পারবো। ঢাকা ও বরিশাল থেকে জঙ্গি সংগঠনের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তারা আনসার আল ইসলামের সদস্য বলে দাবি র্যাবের। বাহিনীর কর্মকর্তারা জানান, বরিশালের একটি মাদ্রাসা থেকে জান্নাতুল নাইমাকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর ড্যামরা থেকে গ্রেপ্তার করা হয় আফজাল হোসেনকে। অভিযানের সময় শফিকুল ওরফে সাইফ নামে এক জঙ্গি সদস্য পালিয়ে যান। গ্রেপ্তার জান্নাতুল নাইমা চট্টগ্রামে একটি মাদ্রাসার শিক্ষার্থী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আনসার আল ইসলামের নারী সদস্য বাড়াতে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেন। রাফজাল হোসেন ঢাকার একটি এলাকার আনসার আল ইসলামের সংগঠক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম তানজিকে কথিত প্রেমিকের নিকট
বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম থেকে বরিশাল নিয়ে আসা এবং জঙ্গিবাদে সংশ্লিষ্ট করার বিষয়গুলি গ্রেফতারকৃতরা স্বীকার করে। আজিমপুর মসজিদের খাদেম হত্যার প্রধান আসামি সাইফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। হত্যার পাঁচ দিনের মাথায় চট্টগ্রামের আগ্রাবাদ থেকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাইফুল। আজিমপুর কবরস্থান জামে মসজিদের বারান্দা থেকে গত বুধবার প্রধান খাদেম মোহাম্মদ হানিফের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হানিফের শ্বশুর, মসজিদের সহকারী খাদেম সাইফুল ইসলাম সহ চারজন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করেন। মঙ্গলবার পিবিআই সংবাদ সম্মেলনে জানায়, সাইফুল একসময়ে মসজিদের প্রধান খাদেম ছিলেন। কাজে ফাঁকি দেওয়ায় সম্প্রতি হানিফ শেখকে প্রধান খাদেম নিয়োগ দেয় মসজিদ কমিটি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হানিফ শেখকে ছুরিকাঘাতে হত্যা করেন সাইফুল। বিভিন্ন কাজ টাজ নিয়ে এই মূল খাদেম যে আমাদের ভিকটিম হানিফ শেখ, তাকে মাঝে মাঝে বকাঝকা করতেন। তো এই কারণে হানিফ তার পথ ফিরে পাওয়ার জন্য, মূলত তার পথটি ফিরে পাওয়ার জন্য সে প্ল্যান করে যে এই যে হানিফ শেখকে মেরে ফেলতে হবে। হত্যার পর মরদেহ বস্তায় ভরে ব্যালকনির ময়লা রাখার স্থানে বাঁশের ঝুড়িতে রেখে দেন সাইফুল। পরিকল্পনা ছিল গভীর রাতে আজিমপুর কবরস্থানের কোনো একটি ভাঙা কবরে মরদেহ ফেলে দেবেন। আরেক খাদেম ফরিদ অনেক রাত পর্যন্ত জেগে থাকায় এ সুযোগ পাওয়া যায়নি। পরে বাবা মারা যাওয়ার অজুহাত দেখিয়ে রাতেই মসজিদ থেকে পালিয়ে যান সাইফুল। সে চলে যায় তার চাচার বসায়। চাচা এর মধ্যে খবর পেয়েছে, সে বলছে আমার এখানে থাকা যাবে না। তখন সে চলে যায় হলো ফুপুর বাসায় আগ্রাবাদে, ব্যাপারী পাড়া। আমাদের পুলিশকে দরজা ভেঙে তাকে দেখে সাইফুল ভিতরে। খাদেম হানিফ হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ হত্যায় সাইফুল একাই জড়িত বলে প্রাথমিকভাবে মনে করছেন পিবিআই কর্মকর্তারা। এদিকে একই সংবাদ সম্মেলনে রাজধানীর মোহাম্মদপুরে শারমিন আক্তার হত্যার ঘটনায় স্বামী আমির হোসেনকে গ্রেফতারের কথা জানায় পিবিআই। যৌতুক না পেয়ে গত 2 জুলাই শারমিনকে কুপিয়ে আহত করেন আমির। পরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিন আক্তার। আমিরকে সোমবার বিকেলে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে গ্রেফতার করা হয়। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কামরাঙ্গীর চরের নবাব চর অংশের 47টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। এর মধ্যে 2টি 7-তলা ভবনের কিছু অংশ পড়েছে। 4 দিন ধরে উচ্ছেদ করা হচ্ছে বুড়িগঙ্গা তীরের অবৈধ স্থাপনা। 29 জানুয়ারি নবাবের চরের এই জায়গাটিতেই অভিযান চালিয়েছিল বিআইডব্লিউটিএ। তখনও ভাঙা হয়েছিল 7-তলা ভবন দুটির কিছু অংশ। বাকি অংশ নিজ খরচে সরিয়ে নিতে বাড়ির মালিকের 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, কিন্তু তা না করায় এখানে আবারও চলে উচ্ছেদ। এই সীমানা পিলার যাতে সঠিক জায়গায় স্থাপিত হয়, কোনো অবৈধ স্থাপনা যেহেতু সীমানা পিলারকে সঠিক জায়গায় স্থাপন করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে না দাঁড়ায়, সেই কারণে আমরা কিন্তু এখন আর তাদেরকে এই অমানবিকভাবেও এখন কিন্তু এই সমস্ত দোকানপাটগুলো ভাঙতে হচ্ছে আমাদের। এখন আর সময় দেওয়ার সুযোগ নেই। এছাড়া ভাঙা হয় 2-তলা 1-তলা ভবন সহ কয়েকটি টিনের ঘর। বুড়িগঙ্গা রক্ষায় নতুন করে টেকসই সীমানা পিলার স্থাপনের কাজ শুরু করেছে নৌ মন্ত্রণালয়। বিআইডব্লিউটিএ বলছে নির্ধারিত সীমানার ভেতর যেসব স্থাপনা পড়বে সেগুলো ভেঙে দেওয়া হবে। সীমানার ভেতরে থাকার পরে কোনো স্থাপনা ভাঙা হয়নি, তাহলে এই ক্ষেত্রে সার্ভেয়ারদের মতামত নিয়ে প্রয়োজন বুঝে সেগুলো আবার উচ্ছেদের প্রয়োজন হলে আবার উচ্ছেদ হবে। জানুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে প্রায় 4,500 অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। বুধবার থেকে বুড়িগঙ্গার বাদামতলিতে চলবে অভিযান। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাসের দাম 1 লাফে না বাড়িয়ে ধাপে ধাপে বাড়ানোর অনুরোধ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ এর। 2 বছর পরপর গ্যাসের দাম সর্বোচ্চ 12% বাড়ানোর পক্ষে সংগঠনটি। এই অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দেওয়া হচ্ছে সংগঠনের পক্ষ থেকে। গত 30 জুন ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত প্রতি ঘনমিটার গ্যাসের দাম 9.26 টাকা থেকে বাড়িয়ে 13.85 টাকা নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। উদ্যোক্তারা বলছেন 1 লাফে গ্যাসের দাম 44% বাড়ানোর ফলে বিপর্যয়ের মুখে পড়বে টেক্সটাইল শিল্প। বিটিএমের হিসাবে এতদিন 1 কেজি সুতা উৎপাদনে খরচ হতো 16 টাকার গ্যাস, দাম বাড়ানোর ফলে এখন খরচ হবে 24 টাকা। নেতারা জানান আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সহ নানা কারণে প্রতি কেজি সুতায় লোকসান হচ্ছে 13 টাকা। গ্যাসের দাম বাড়ানোর ফলে লোকসান আরও বাড়বে, এতে বন্ধ হয়ে যাবে অনেক কারখানা, বেকার হবে হাজারো শ্রমিক। তাই 2 বছর পরপর গ্যাসের দাম বাড়ানোর আবেদন নেতাদের।
44% যদি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়, এটা বিশেষভাবে আমাদের ইন্ডাস্ট্রিতে এফেক্ট আসবে। বিশেষ করে রপ্তানিমুখী যে সকল ইন্ডাস্ট্রি আছে তারা কিন্তু মানে কম্পিটিটিভনেস হারিয়ে ফেলবে। তো আমার যেটা বিশ্বাস যে সরকার এটাকে রিকনসিডার করবে এবং ধাপে ধাপে এই প্রাইস বাড়াবে বলে আমি বিশ্বাস করি। উদ্যোক্তারা জানান, আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি এলেও সরবরাহ এখনও নিরবচ্ছিন্ন নয়। তাদের অভিযোগ, কারখানায় ব্যবহৃত গ্যাসের সঠিক হিসাব রাখতে ইভিসি মিটার দেওয়ার কথা থাকলেও তা দিচ্ছে না বিতরণকারী কোম্পানিগুলো। যত সময় পর্যন্ত নির্বিচ্ছিন্ন গ্যাস এই পোশাক বস্ত্র খাত না পাবে তত সময় পর্যন্ত আমি মনে করি এই খাতের পরে মূল্য বৃদ্ধিটা যৌক্তিক হবে না, এটি পুনর্বিবেচনার জন্য আমি দাবি রাখছি। বিটিএম এর হিসাবে 530টি টেক্সটাইল মিল গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করে কারখানা চালায়। তাদের উৎপাদিত বিদ্যুতের পরিমাণ 1300 মেগাওয়াট। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একদিকে যেমন চরম শিক্ষক সংকট, অন্যদিকে আইসিটি বিষয়ে শিক্ষকের কোনো পদই নেই, ফলে মানসম্মত শিক্ষা না পাওয়ার অভিযোগ সংশ্লিষ্টদের। মন্ত্রণালয় বলছে চলতি বছরের মধ্যে প্রায় 1500 শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মডেল বিদ্যালয় প্রকল্পের অংশ হিসেবে 2008 সাল থেকে চালু হয় উচ্চ মাধ্যমিক পর্যায়ের কার্যক্রম, অথচ উচ্চ মাধ্যমিকের কোনো শিক্ষকই নেই। বিদ্যালয়ের শিক্ষক দিয়েই চলছে উচ্চ মাধ্যমিকের ক্লাস। পদার্থবিজ্ঞান এবং রসায়নের শিক্ষক আছেন মাত্র 2 জন। এই 2 জনই কলেজ শাখা পর্যন্ত ক্লাস নিয়ে থাকেন। আইসিটি বিষয়ে শিক্ষকের কোনো পদই নেই। আমাদের যে কলেজ প্যাটার্ন আছে 11-12, সেখানে তো সাবজেক্ট টিচার আমরা একেবারেই হিমশিম খাচ্ছি, যেটা পাঠদান করা সবসময় হয়ে ওঠে না। রাজশাহী কলেজিয়েট স্কুলের চিত্র একই রকম, বিষয়ভিত্তিক শিক্ষকের সংকট চরমে। সেই বিষয়ে যদি শিক্ষক ক্লাস না করে অন্য বিষয়ে যদি ক্লাস নেয় তাহলে ছাত্রদের উপর বিরূপ মনোভাব পড়তে পারে। মাধ্যমিক বিদ্যালয়ে 2500-এর উপরে পদ খালি। সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে 450-এর মতো, অথচ এসব বিদ্যালয়ে আইসিটি বিষয়ক শিক্ষকের কোনো পদই নেই, সেই সাথে নেই পর্যাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষকও। সংশ্লিষ্টরা বলছেন মানসম্মত শিক্ষা নিশ্চিতে এসব বিদ্যালয়ে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে হবে। বিশেষ করে রাজধানী শহর সহ এবং বিভাগীয় শহরগুলোতে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে, এবং যে নতুন স্কুলগুলো হয়েছে ন্যাশনালাইজ স্কুলগুলোতে এগুলো আমরা শিক্ষক দিতে পারছি না। এদিকে শিক্ষা মন্ত্রণালয় বলছে চলতি বছরের মধ্যেই শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, আইসিটি বিষয়ে শিগগিরই পদ সৃষ্টি হবে। চাহিদা পাঠিয়েছি, সেখানে আপনার শূন্য পদের সংখ্যা হচ্ছে 1378টা। ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি এই নিয়োগটা সম্পন্ন হয়ে যায় তাহলে আপনি যে আশঙ্কাটার কথা বললেন যে সমাজ বিজ্ঞানের 10-11 জন টিচার কিন্তু অন্য সাবজেক্ট নেয়, এটা অনেকটা কমে যাবে। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও নানা প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদের মুখেও ঢাকায় মঞ্চস্থ হলো অঞ্জন দত্ত পরিচালিত এবং অভিনীত নাটক সেলসম্যানের সংসার। বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে পরপর 2টি মঞ্চায়ন হয়েছে নাটকটির। এই নাটকের দর্শক টিকিটের টাকায় পেয়েছেন সাজ্জাদ হোসেনের লেখা বই নাট্যজন। বিকেল থেকেই বেইলি রোডে আগ্রহী দর্শকের উপস্থিতি। গায়ক, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা অঞ্জন দত্ত পরিচালিত নাটক তারা দেখতে এসেছেন, কিন্তু টিকিটের দাম 2,000 ও 3,000 টাকা হওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেকে। আমার কাছে ডাকাতি মনে হয়েছে, আমি তর্ক করেছি 2,000 টাকা দিয়ে ঢাকায়। বাংলাদেশের যে অর্থনীতি, ইকোনমি, তার সঙ্গে এটা ঠিক যায় না। টিকিটের দাম স্বাভাবিকের থেকে বেশি থাকবে এটা আমি এতে কোনো সমস্যা মনে করি না। আসলে ঠিকই আছে আমার মনে হয়। সে যে এই একটা বড় আয়োজন করতে পেরেছে তাকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো। শিশু একাডেমির পর শিল্পকলা আর শেষমেশ মহিলা সমিতি, বারবার হল বদলের কারণ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ। নাটকটির বাণিজ্যিক পরিবেশনায় তাদের আপত্তি। মহিলা সমিতি মিলনায়তনটাকে ব্যক্তির নামে এবং বাণিজ্যিকভাবে করার সুযোগ নেই, এটা গেলে একটা দিক। আর আরেকটা দিক, এই ভদ্রলোক যে আনছেন সেটা তো পুরোপুরি বাণিজ্যিকভাবে করছেন। আয়োজক সাজ্জাদ হুসাইন বলছেন সব পর্যায়ের সকল প্রয়োজনীয় অনুমতি নিয়েছেন তিনি। অঞ্জন দত্তের নাট্যজীবনকে ভালোবেসে এ উদ্যোগ তার। কেন করলেন সেই উত্তর যদি এক কথায় দিতে হয় তাহলে হলো ভালোবাসা থেকে। একটা মানুষকে ভালোবেসেছি,
সেই ভালোবাসা থেকে তার অটোবায়োগ্রাফি লিখেছি। আমি অঞ্জন দত্তকে শো করানোর জন্য আমি অনেক রাত ঘুমাইনি, অনেক অনেক রাত ঘুমাইনি। থ্যাংক ইউ মানুষের অঞ্জন ভক্তরা নিশ্চয়ই আপনার কথা মনে রাখবে। থ্যাংক ইউ। আমরা মূলত প্রকাশনা সংস্থা, আমরা চেয়েছি যে দুটো বিষয়কে এক সূত্রে গাঁথতে, যেহেতু বইটা তার নাট্য জীবন নিয়ে এবং তিনি একটা নাটক করছেন, দুটো একসাথে হলে খুব ভালো হয়। সেলসম্যানের সংসার নাটকটি আর্থার মিলারের ডেথ অফ এ সেলসম্যান অবলম্বনে তৈরি। সেলসম্যানের সংসার নাটকে অঞ্জন অভিনয় করেছেন উইলি লোম্যান চরিত্রে। তৈমুর সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্টিভ রোডসের চুক্তি বাতিল হয়েছে। পেস বোলিং কোচ ওয়ালশ ও ফিজিও চন্দ্রমোহনের সাথেও চুক্তি নবায়ন করছে না বিসিবি। তাদের রিপ্লেসমেন্ট নিয়োগ দিতে কাজ করছে বোর্ড কর্তারা। হেড কোচের জন্য পছন্দের তালিকায় আছেন বেশ কজন। হাথুরু সিংয়ে ফিল সিমন্সের নাম শোনা যাচ্ছে জোরে সোরে। এদিকে স্বল্প মেয়াদে কোচের দায়িত্বে আগ্রহ নেই জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপের বাজে পারফরম্যান্সে সামনে উঠে আসছে টাইগারদের দুর্বলতা। শুধু বিশ্বকাপ নয়, কোচ স্টিভ রোডসের এক বছরের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেনি বোর্ড। শ্রীলঙ্কা সিরিজের আগেই তাকে বিদায় বলে দেওয়া হয়েছে। ওয়ালশের অধীনে রুবেল সাইফুদ্দিন মুস্তাফিজদের উল্লেখযোগ্য উন্নতি নেই, কর্তাদের চোখে পড়েছে অনেক আগেই। বিশ্বকাপের আগে ঝুঁকি নেওয়া হয়নি। ফিজিও চন্দ্রমোহনের পারফরম্যান্সেও খুশি নন কর্তারা। নতুন অধ্যায়ের শুরুটা রোডসের সাথে ওয়ালশ ও চন্দ্রমোহনের বিদায়ে। দু একজন কোচ যেমন কর্টনি বস, ওনার সাথে আমাদের চুক্তি ছিল এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, সেটা আমরা আর ফার্দার কন্টিনিউ করছি না, এবং ফিজিও যে টিম ফিজিও ছিলেন তার সাথে আমরা কন্টিনিউ করছি না। হাতে সময় কম, কোচের খোঁজে রয়েছে বিসিবি। জোরে সুরে আসছে সাবেক গুরু হাথুরু সিংহা ও ফিল সিমন্সের নাম। লঙ্কান বোর্ডের সাথে হাথুরু চুক্তি শেষের বাকি দেড় বছরের মতো। অন্যদিকে আফগান বোর্ডের সাথে চুক্তি শেষ, বিসিবিতে গেলবার সাক্ষাৎকার দিয়ে যাওয়া সিমন্সের। টাইগার কোচের তালিকায় রয়েছেন আরও কয়েকজন। বোর্ডের আশা দ্রুত সময়ের মধ্যে রোডসের জায়গায় কাউকে নিয়োগ দেওয়া যাবে। এই মাসের শেষের দিকেই আমাদের শ্রীলঙ্কাতে আমাদের একটা ট্যুর আছে, তিনটা ওয়ানডে ম্যাচের জন্য। তো আমাদের কোচিং স্টাফ যারা আছেন তাদেরকে এবং এর বাইরে কাউকে সংযোজন করতে হলো, সে ব্যাপারে আমরা কাজ করছি। যদি কোচ পাওয়া না যায় তাহলে সেই খালেদ মাহমুদ সুজনের কাছে যেতে পারে হেড কোচের দায়িত্ব। বোর্ডের ভাবনাতেও রয়েছেন সাবেক এই টিম ডিরেক্টর। একটা সিরিজের জন্য দায়িত্ব নিতে আগ্রহী নন সুজন। চিন্তার বিষয় আমারও তো চিন্তা রয়েছে, আমি বারবার ওই এক সিরিজের জন্য ইন্টারভিউ করতে চাই না, আসলে সেটা আমার জন্য ঠিক হবে না। যেহেতু ওয়ার্ল্ড কাপ শেষ হবে, ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর হয়তো অনেক কোচই অনেকের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কন্ট্র্যাক্ট ছিল বা এরকম ছিল, তা আমরা যদি এখন নেগোসিয়েট করতে পারি এর মধ্যে স্বল্প টাইমের মধ্যে যদি হতে পারে তাহলে হয়তো ভালো কোচ আসতেও পারে। গেল বছর ঘরে মাঠে শ্রীলঙ্কা জিম্বাবুয়ে সিরিজ ও নিধাস ট্রফিতে টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত নটায় বাংলাদেশ। যাবার আগে শিরোনামগুলো আরেকবার মনে করে দিচ্ছি। বসার শক্তিকে বিপাকে মেয়র খোকন, দুই সিটি কর্পোরেশনের পদক্ষেপে খুশি নন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকার তিন রাস্তায় রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ, মেয়রের আলোচনার প্রস্তাব নাকচ। বৃষ্টিতে খাগড়াছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যু, চট্টগ্রামে চলছে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ। তিন বছর কারাগারে থাকার পর সাবেক এমপি রানা মুক্ত, হত্যা মামলার বাদীপক্ষের ক্ষোভ। এবং গ্যাসের দাম ধাপে ধাপে বাড়ানোর অনুরোধ, বিটিএম এর চিঠি দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীকে। আর এই ছিল আজকের আপনার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরে রাখবেন।